ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার ছিটকে যাওয়ার বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় বাহাতের তর্জনীতে চোট পান সাকিব। সে সময় ব্যথানাশক ট্যাবলেট খেয়ে খেলেছেন টাইগার অধিনায়ক। পরবর্তীতে ম্যাচ শেষে দিল্লিতে হাতের জরুরি এক্সরে করা হয়, যেখানে নিশ্চিত হয় তার বাহাতের পিপ জয়েন্টে চিড় ধরেছে। বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তার। সাকিবের ইঞ্জুরির বিষয়ে জাতীয় দলের ফিজিও বাইজুদুল ইসলাম খান বলেন, ইনিংসের শুরুতে বাহাতের তর্জনীতে ব্যথা পান সাকিব, কিন্তু ব্যথানাশক ওষুধ খেয়েই তিনি খেলা চালিয়ে যান। ম্যাচ শেষে দিল্লিতে এক্সরে করানো হয় টাইগার অধিনায়কের। ইঞ্জুরি থেকে সুস্থ হতে 3-4 সপ্তাহ সময় লাগতে পারে। রিহ্যাবের উদ্দেশ্যে আজ মঙ্গলবার দেশে ফিরবেন সাকিব। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। শ্রীলঙ্কার বিপক্ষে অলরাউন্ডিং পারফরমেন্স করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন টাইগার অধিনায়ক। বল হাতে 2 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে 65 বলে 82 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। তাতেই 3 উইকেটে জয় পায় বাংলাদেশ। টুর্নামেন্ট জুড়ে বড় ইনিংস খেলতে না পারা সাকিব গতকালই 150 পেয়েছেন। অলরাউন্ড নৈপুণ্যের কারণে ম্যাচ সেরাও হয়েছেন। এরপর বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। আগামী 11 নভেম্বর টাইগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। চলতি বিশ্বকাপের আগেও চোট পেয়েছিলেন সাকিব। ফুটবল নিয়ে দলের অনুশীলন চলাকালে পায়ে ব্যথা পান তিনি। যদিও প্রস্তুতি ম্যাচে না থাকা বিশ্বসেরা এই অলরাউন্ডার বিশ্বকাপ শুরুর 3 ম্যাচ খেলেছেন। বিশ্বকাপের মাঝপথে আরও একবার ইঞ্জুরির সংখ্যা ছিল সাকিবের। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে আবারও চোট পান সাকিব। এখন আরও একবার চোট পেয়ে পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব। সাদিক আহমেদ, সানি, কালবেলা।